করোনা সংক্রমণ সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে শনিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক শিবির। আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সচেতনতামূলক শিবির। উপস্থিত ছিলেন বিধায়ক আশিস সাহা, কাউন্সিলর রত্না দত্ত, ভূপেন দত্ত ভৌমিক, ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ অন্যান্যরা। এদিনের সচেতনতামূলক শিবিরে আলোচনা করতে গিয়ে বিধায়ক আশিস সাহা বলেন, করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি করতে হবে এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছু নির্দেশিকা জারি করেছে। এসকল নির্দেশিকাগুলিকে মেনে চলার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। নিজেকে সুরক্ষিত রাখতে এবং করোনার হাত থেকে রক্ষা পেতে এই নির্দেশিকাগুলো মেনে চলা প্রয়োজন। আমরা এতদিন ধরে শুনে আসছি সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা সরকারের তরফ থেকে, বিভিন্ন সামাজিক সংস্থাগুলি যারা এই করোনা প্রতিরোধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে তারা বলে যাচ্ছে এই সোশ্যাল ডিস্টেন্সিং এখন পার্সোনাল ডিস্টেন্সিং মানে ব্যক্তিগত দূরত্ব বজায় রাখার জন্য মানুষকে সচেতন করা হচ্ছে। একজনের থেকে একজন যেন দূরত্ব বজায় রেখে এই করোনাকে প্রতিরোধ করতে পারে। যেহেতু আমাদের কাছে প্রতিষেধক নেই বা প্রতিষেধক খুব শীঘ্রই যে আমরা হাতে পাব তারও কোনো সম্ভাবনা নেই, তাই আমরা মনে করি যে সরকারি নির্দেশগুলি বা স্বাস্থ্য দপ্তরগুলির যে তাদের যে নির্দেশগুলি সেইগুলিকে মান্যতা দিয়ে যদি আমরা চলতে পারি বা আমাদের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে সেগুলিকে যদি আমরা মান্যতা দিই তাহলে এই করোনা মুক্ত থাকা সেটা সম্ভব হবে। আপনারা দেখছেন যে এই রাজ্যেও আমাদের করোনা সংক্রমণ ক্রমবর্ধমান, একটা সময় এখানে এক দুজনের মধ্যে ধরা পড়েছিল তারা সুস্থ হয়ে গিয়েছিলেন, কিন্তু যখন বহিরাজ্যে আমাদের রাজ্যের যারা শ্রমিক বলুন, শ্রমজীবী মানুষ বলুন, আমাদের রাজ্যের যারা চিকিৎসার জন্য বা অন্যান্য কাজে যারা বাইরে অবস্থান করছিলেন লকডাউনের ফলে যারা সেখানে আটকে গিয়েছিলেন তারা যখন রাজ্যে আসতে শুরু করেছেন দেখা গেল সংক্রমণ কিছুটা হলেও এটা বৃদ্ধি পেয়েছে। তাদের মাধ্যমে বহিরাজ্য থেকে এই সংক্রমণ বহন করে নিয়ে এসে আমাদের রাজ্যে তার কিছুটা বৃদ্ধি ঘটিয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।